ওয়েলকাম স্টুডেন্ট, আজ তোমাদের আমি শোনাবো পৃথিবীর প্রথম গাড়ির গল্প। শুধু গল্প শোনাবো না, পৃথিবীর প্রথম সেই গাড়িটা তোমাদের দেখাবো। ঠিক প্রথম গাড়িটা নয়, প্রথম গাড়িটার একটা রেপ্লিকা। তোমাদের মধ্যে যারা আমার আগের গোয়াতে কার মিউজিয়ামের ভিডিওটা এই চ্যানেলে দেখে ফেলেছো, তারা বুঝতে পেরে গেছো যে সেই ভিডিওর শেষে 1886-এর যে বেঞ্চ মোটর ওয়াগেনটা দেখিয়েছিলাম সেটাই পৃথিবীর প্রথম গাড়ি। গোয়ায় কার মিউজিয়ামে এই গাড়িটির একটি হুবহু রেপ্লিকা ছিল। আমরা এই গাড়িটার বর্ণনার যে ভিডিও সেটা শেষে দেব, আগে গাড়িটা নিয়ে গল্পটা তোমাদের শুনিয়ে দিই। পৃথিবীর প্রথম গাড়ি, প্রথম অটোমোবাইলের আবিষ্কর্তা হিসেবে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তার নাম হলো কার্ল বেঞ্চ। ইনি জার্মান, পুরো নাম হচ্ছে কার্ল ফ্রেডরিক বেঞ্চ। কার্ল ফ্রেডরিক বেঞ্চ গ্র্যাজুয়েট হবার পর তিনি যখন তার ইঞ্জিনিয়ারিং কেরিয়ার শুরু করেন, তখন তিনি কর্মসূত্রে জার্মানের একটি শহরে চলে আসেন। জার্মান নাম খুব খটোমটো, সঠিক উচ্চারণ হবে না। সে শহরটার নাম ছিল বেঙ্কিজের। এই শহরেই তার সঙ্গে দেখা হয় এক মহিলার, তার নাম ছিল বার্থা রিঙ্গার। পরে এই বার্থা রিঙ্গারকেই বেঞ্চ বিবাহ করেন। বেঞ্চের এই গাড়ি আবিষ্কারের পিছনে তার স্ত্রী বার্থা বেঞ্চের ভূমিকাও কম ছিল না। যখন তাদের মধ্যে আলাপ পরিচিতি বাড়ছে এবং তাদের এনগেজমেন্টও হয়ে গেছে, তখন ঘটনাচক্রে বেঞ্চ যার সাথে পার্টনারশিপ বেঁধেছিলেন সেই পার্টনারশিপ থেকে তাকে বেরিয়ে আসতে হয় এবং বার্থা বেঞ্চের টাকাতেই সেই পার্টনারের শেয়ার সবটাই তিনি কিনতে বাধ্য হন। বেঞ্চের স্বপ্ন ছিল প্রথম অটোমোবাইল তৈরি করা। তিনি বিভিন্ন জনের সাথে বিভিন্ন সময় নানা রকমের কোম্পানি ফরমেশন করেছেন, আবার তাদের সাথে ঝগড়া হয়েছে, বেরিয়ে এসেছেন। এইরকম করতে করতে, আর তখনকার দিনে এই অটোমোবাইলকে লোকে সন্দেহ চোখেও দেখত, এমনকি এটা আদৌ আবিষ্কার করা উচিত কি উচিত নয় তা নিয়েও কোম্পানির লোকেদের সাথে তার ঝগড়া বেঁধেই থাকত। তো এই সময় কিছু ঘটনা ঘটে। প্রথম কথা, বেঞ্চ নিজে যে টু স্ট্রোক ইঞ্জিনটা তৈরি করেছিলেন সেই ইঞ্জিনটা ছিল বেশ বড় এবং ভারী। বেঞ্চ বুঝতে পারছিলেন এত ভারী ইঞ্জিন দিয়ে কোনো অটোমোবাইল তৈরি করা কিন্তু খুব মুশকিল আছে। দুটো ঘটনা এখানে ঘটল। এক, তিনি খুব সাইকেল চালাতে ভালোবাসতেন। কার্ল বেঞ্চ খুব সাইকেল চালাতে ভালোবাসতেন, তো এই সূত্রে একটি সাইকেল সারাইয়ের দোকানে একজনের সাথে তার আলাপ হয়ে যায়, একজন সঠিক পার্টনার বলা যেতে পারে। তার সাথে আবার পার্টনারশিপ শুরু হয়, আবার কোম্পানি ফরমেশন হয়। এই কোম্পানি থেকেই শেষ পর্যন্ত প্রথম অটোমোবাইল তৈরি হয়। কিন্তু বেঞ্চ এই ইঞ্জিনের সমস্যা কিভাবে দূর করেছিলেন সেটাও একটা ঘটনা আছে। একটা আগুন লেগে গেছিল, ফরেস্ট ফায়ার। সে আগুনের কারণটা ছিল বেঞ্জিন। বেঞ্জিনের গাদায় একটা আগুনের ফুলকি কোনো রকম ভাবে এসে পড়েছিল, যার ফলে বেঞ্জিন খুব দাহ্য বস্তু, তার ফলে আগুনটা লেগে যায়। এর থেকে কার্ল বেঞ্চ একটা আইডিয়া পান, তিনি ফুয়েল হিসেবে বেঞ্জিনকে ব্যবহার করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যদি এই দহনকে তিনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা বিপজ্জনক হবে না, এটা দিয়ে কিন্তু ইঞ্জিনটা চালানো যাবে, গাড়ির চাকা ঘোরানো যাবে। ফলে প্রথম গাড়িতে ফুয়েল হিসেবে এই বেঞ্জিন ব্যবহার করা হলো। এবং তিনি আর একটা কাজ করেছিলেন, তিনি স্পার্কিং প্লাগও তৈরি করেছিলেন। এই বেঞ্জিনকে দহন করার জন্য স্পার্কিং প্লাগও তিনি বানিয়েছিলেন। গাড়ি তো তিনি তৈরি করলেন। প্রথম গাড়ি তৈরি করার পর সেই কারখানার মধ্যেই তিনিই প্রথম গাড়ি চালালেন, অর্থাৎ পৃথিবীর প্রথম গাড়ি চালক হিসেবে তার নামই আসবে, এবং সোজা গিয়ে দেয়ালে ধাক্কা মারলেন। এরপর সে গাড়ি বাইরেও চালালেন, কিন্তু বেঞ্চ নিজেও হয়তো খানিকটা শঙ্কিত ছিলেন যে এই গাড়ির বাণিজ্যিক সাফল্য ঠিক কতটা হবে। পেটেন্ট তো তিনি নিয়ে নিয়েছিলেন, কিন্তু যাকে আমরা বলি কমার্শিয়াল প্রোডাকশন তা নিয়ে তিনি কিন্তু সন্দিহান ছিলেন। তো কমার্শিয়াল প্রোডাকশন করতে গেলে যেটা দরকার ছিল, গাড়িটা একটু লং রানে চলা, একটু দূরে গাড়িটা চলা, সেই কাজটা করে ফেললেন তার স্ত্রী বার্থা বেঞ্চ। বার্থা বেঞ্চ করলেন কি,
একদিন বেঞ্চকে একটা চিঠি লিখে তার দুই ছেলেকে নিয়ে তিনি গাড়িতে উঠে বসলেন। এই দুই ছেলেকে নিয়ে তিনি কোথায় যাচ্ছেন? বাপের বাড়ি, প্রায় 80 কিলোমিটার দূরত্ব, এখনকার হিসেবে 80 কিলোমিটার দূরত্ব। এবং এই দীর্ঘ যাত্রা কিন্তু সফল হয়েছিল, তিনি পৌঁছে গেছিলেন তার বাবার কাছে। এবং সবচেয়ে বড় কথা, পৃথিবীর লোক সেই প্রথম রাস্তায় অটোমোবাইল চলতে দেখল, একটা পৃথিবীর প্রথম গাড়িকে চলতে দেখল। এর আগে তাদের কোনো অভিজ্ঞতা নেই যে কোনো গাড়ি রাস্তায় এভাবে চলছে। তো এই ঘটনার ফলে কার্ল বেঞ্চ এর কমার্শিয়াল প্রোডাকশন শুরু করেন। এবং এই দীর্ঘ যাত্রায় যে যে অসুবিধাগুলো দেখা গেছিল সেগুলোকেও গাড়ি থেকে দূর করা হয়, এবং তারপর বাকিটা হচ্ছে ইতিহাস। এই হচ্ছে পৃথিবীর প্রথম গাড়ি তৈরির গল্প। এখানে আরো কিছু কথা না বললে কার্ল বেঞ্জের স্ত্রী মার্থা বেঞ্জের প্রতি আমাদের অবিচার করা হয়। আমি ওই যে বললাম যে যাওয়ার পথে কিছু সমস্যা হয়েছিল, এই সমস্যাগুলো তার স্ত্রী যেভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে দূর করেছিলেন তাও শোনার মতো। সবার প্রথমে সমস্যা হয় গাড়ির ফুয়েল লাইনে, ফুয়েল লাইনটা তেল যেতে বাধা পড়ছিল। সেটা মার্থা বেঞ্চ একটা হেয়ার পিন অর্থাৎ সেফটি পিন জাতীয় জিনিস দিয়ে তা দিয়ে খুঁচিয়ে সেই সমস্যার সমাধান করেছিলেন। এরপর দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইগনিশন যে ওয়্যার, সেটা শর্ট সার্কিট হয়ে যায়। এই তারটাকে ঠিক করতে গেলে দরকার ছিল ইনসুলেটর। মার্থা বেঞ্চ তার একটা গার্টার দিয়ে, অর্থাৎ আমরা বলতে পারি মোজা আটকানোর জন্য যে গার্ডার টাইপের বস্তু, সেটা দিয়ে ইনসুলেটরে কাজটা চালিয়েছিলেন তারে জড়িয়ে। তৃতীয় যে প্রবলেমটা হয়েছিল সেটা একটু সাংঘাতিক, ব্রেক গড়বড় করেছিল, ব্রেক ব্লক হয়েছিল যাকে বলা হয়। তো সেটা তিনি একটা লেদার দিয়ে সেই সমস্যাটাকেও দূর করেছিলেন। চলো এবার আমরা গাড়িটাকে একটু দেখে নিই। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখব। এটা হচ্ছে একটা রেপ্লিকা, কোন গাড়ির রেপ্লিকা? 1886 এ বেঞ্চ মোটর ওয়াগনের এটা রেপ্লিকা। তোমরা যদি শার্লক হোমসের নতুন সিনেমাটা দেখে থাকো সেখানে গাড়িটা কিন্তু আছে। দেখো কিভাবে গাড়িটা অপারেট হচ্ছে। প্রথমে ডাইনামাইটটা দেখি, তোমাকে যদি ডান দিকে যেতে হয় হ্যান্ডেল ঘোরাতে হবে বাম দিকে, তোমাকে যদি বাম দিকে যেতে হয় হ্যান্ডেল ঘোরাতে হবে ডান দিকে। এবার দেখো ব্রেক কাম স্পিড কি করে কন্ট্রোল করছে, এই হ্যান্ডেলটা দিয়ে কন্ট্রোল করা হয়। Only two seaters. এবার কি করে কাজ করে দেখো ইঞ্জিন এদিকে এসে। দেখো আমরা যত আইডিয়া করছি আমরা এক্সপার্ট নই, আমি এক্সপার্ট নই, যে এটা হচ্ছে তোমার ফুয়েল ট্যাঙ্ক, এখানে বেসিক্যালি পিস্টনটা আছে। কত বড় পিস্টন দেখো, মোটরসাইকেলে যে এখন আমরা এখন ছোট্ট করে ফেলি, এই পিস্টন যখন যাবে এবং এই চাকাটা দিয়ে এটাকে স্টার্ট করানো হবে, এটাকে ঘোরালে এটা স্টার্ট হবে যতদূর বোঝা যাচ্ছে। এবং এই পিস্টন চলার পর এই ফ্যান বেল্ট, ফ্যান বেল্ট একটু ওদিকে জুম করলে দেখতে পাবো আমরা যে ওখানে ফ্যান বেল্ট লাগানো আছে সিস্টেমে। এটা ঘুরলে দেখো চেনটাকে ঘোরাবে, দুপাশে দুটো চেন আছে। এই দেখো এদিকে একটা চেন আছে, দেখতে পাচ্ছ? আশা করি তোমরা এই চেনটা ঘোরাবে, চাকাটা ঘুরবে, আবার ডান দিকেও একটা চেন আছে, ডাবল চেন। ছবিটা তুলছে আমাদের এই সহকর্মী মিনাল, এটা এদিকেও একটা চেন আছে। তো বিউটিফুল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে রেপ্লিকা, অরিজিনাল নয় কিন্তু এটা রেপ্লিকা বানানো হয়েছে। আমরা আছি এখন গোয়াতে, একটা ওয়ার্ল্ড কার মিউজিয়াম ছোট বানানো আছে, তোমরা সাইডেও দেখতে পাচ্ছ যদি ক্যামেরা ঘোরায় মিডাল আমরা দেখতে পাবো। অনেক পুরনো পুরনো মডেল আছে, দারুণ দারুণ মডেল আছে গাড়ির সব। এটা খুব একটা সিম্পল, তোমরা দেখে বুঝতে পারলে যে কি করে আমরা ইঞ্জিনকে কাজে লাগিয়ে কিভাবে ধীরে ধীরে এই গাড়ি থেকে আজকের মডার্ন গাড়ি এসেছে। ওকে, পৃথিবীর প্রথম গাড়ি নিয়ে এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। এই পুরো ভিডিওটা তুলেছে বীরভূমের টিজিটি সায়েন্স মৃণাল গোস্বামী। থ্যাংক ইউ মৃণাল।